আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এনএফের সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে বান্দরবানে অভিযান শুরু করেছে র্যাব। জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় কয়েকটি দলে বিভক্ত হয়ে তাদের অভিযান শুরু হয়েছে। অভিযানের শতাধিক র্যাব সদস্যরা অংশ নিয়েছেন। অন্যদিকে খুব শীঘ্রই শুরু হচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। এই পরিস্থিতিতে বান্দরবান পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিদুর আহমেদ। সকাল ১১টার দিকে বান্দরবানে পৌঁছেছেন তিনি। এ সফরে তিনি বান্দরবানের রোয়াংছড়ি সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। এছাড়া বান্দরবান সেনানিবাসে সাংবাদিকদের সাথেও তিনি কথা বলবেন। অন্যদিকে এই দুটি উপজেলায় পুলিশ তাদের তৎপরতা বাড়িয়েছে। এদিকে রুমা ও থানচিতে ব্যাংক লুট, অপহরণ ও অস্ত্র উদ্ধারে মোট ৮টি মামলা হয়েছে। সোনালী ও কৃষি ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ফেরা। সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সফরের প্রথম দিন বিকেলে বাণিজ্য প্রতিমন্ত্রী এসনুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে বিকেল পৌরে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে। তার সফরে একটি চুক্তি ও তিনটি এমওইউ সই হওয়ার কথা রয়েছে। স্বর্ণের দাম আবারও বেড়েছে। প্রতিভরিতে সর্বোচ্চ ১৭৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম উঠেছে ১১৫৮২৪ টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। দেশের বাজারে এটি সোনার সর্বোচ্চ দাম। এতদিন প্রতি ভরির দাম ছিল ১১৪৪৪ টাকা। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট ১১০৫৭৫ টাকা, ১৮ ক্যারেট ৯৪৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮৯৬৫ টাকায় বিক্রি করা হবে। তবে রূপার দামের কোনো পরিবর্তন হয়নি। খেলার খবর। ইঞ্জুরি শেষে মাঠে ফিরে গোল পেলেন লিওনেল মেসি, কিন্তু দলকে জেতাতে পারলেন না। আমেরিকান মেজর লীগ সকারে কলোরাডোর সাথে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। কলোরাডোর বিপক্ষে লীগ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে দুর্দান্ত এক শটে দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-১ সমতায় ফেরান আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা। এরপর খেলার ৬০ মিনিটে লিওনার্দো আফোনসো ইন্টার মায়ামিকে ২-১ গোলে লিড এনে দেন। শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি টাটা মার্টিনের দল। ৮৮ মিনিটে কোলে ব্যাসেটের গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে তারা। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে জয়বিহীন রইল ইন্টার মায়ামি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।